ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজ্য সরকারের তরফ থেকে আবারও গ্রাম পঞ্চায়েত দপ্তরে সয়ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন আবেদন করার আগে অবশ্যই এই প্রতিবেদনের নিচে বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য সঠিকভাবে দেখে তারপরে নিজের দায়িত্বে আপনারা আবেদন করবেন গ্রাম পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হচ্ছে এখানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে এবং এখানে বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া হয়েছে তো আমরা প্রথমে বিজ্ঞপ্তি ডাউনলোড করব সমস্ত তথ্য সঠিকভাবে দেখব দেখার পরেই আবেদন করব তো ক্লিক হের অপশানে যখনই আপনারা ক্লিক করবেন আমাদের সামনে কিন্তু সেই বিজ্ঞপ্তি ডাউনলোড হয়ে যাবে বিজ্ঞপ্তি ডাউনলোড করার পরে সঠিকভাবে সমস্ত কিছু দেখে তারপরে আবেদন সম্পূর্ণ করতে হবে এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সহায়ক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে কতগুলি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে কত টাকা বেতন থাকবে সমস্ত কিছু বিষয় কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে এখানে টোটাল সাতচল্লিশটি শূন্য রয়েছে ইউ আর চৌত্রিশটি এসসি দশটি এসটি তিনটি এবং এখানে প্রত্যেক মাসে একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত বেতন থাকবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এছাড়াও কিন্তু সাথে তোমাদের পঞ্চায়েত দপ্তরে কাজের অভিজ্ঞতা লাগবে তো সমস্ত কিছু বিষয় আপনারা সঠিকভাবে দেখার জন্য অবশ্যই বিজ্ঞপ্তির লিঙ্ক আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে সমস্ত তথ্য ভালো করে দেখে তারপরে আবেদন করবেন আবেদন করার জন্য এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে প্রথমেই জানানো হয়েছে এবার আবেদন করার জন্য বেতন কত টাকা থাকবে এবং বয়স সীমা কত রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তো শিক্ষাগত যোগ্যতা বিষয়ে প্রথমে আলোচনা করি চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা এখানে কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদনযোগ্য এছাড়াও এখানে জানিয়েছে যে সয়ক পদে আবেদন করার জন্য বয়স বিষয়ে এখানে বিজ্ঞপ্তি কিছু উল্লেখ করা নেই তো অবশ্যই আপনারা যেখানে ফর্মটি জমা করবেন সেখান থেকে সঠিকভাবে তথ্য জানার জন্য চেষ্টা করবেন আবেদন পদ্ধতি আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে এখানে অনলাইনে আবেদন হবে না অফলাইনে আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট ড্রপ বক্সে গিয়ে সরাসরি জমা করতে হবে নিচে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসেই মুখবন্ধ খামে ভরে এই ঠিকানায় তোমরা সরাসরি সেখানে জমা করতে হবে আশা করি বোঝা গিয়েছে আবেদনের শেষ তারিখ এখানে জানিয়েছে পাঁচই জানুয়ারি দু তারিখ পর্যন্ত আবেদন চলবে এর আগেই আপনারা আবেদন করে নিতে পারেন কারণ নেক্সট টাইমে আবেদন করলে পরে সমস্যাও হতে পারে